ইউজার মানে হচ্ছে এই ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি গুগল মার্সেন্টাইজ স্টোর এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইট এর লাস্ট থার্টি ডেজে ইউনিক ভিজিটর মানে এর আগে কখনো আসেনি একদম ব্রাউজারে নতুন কুকিজ অ্যাড হয়েছে এরকম আছে ফোরটি থ্রি পয়েন্ট নাইন থাউজেন্ড ফোর থাউজেন্ড বলা যেতে পারে সো এই ওয়েবসাইটে একদম নতুন ভিজিটর এবং সেটা ইউনিক এটা নতুন কি নয় বলা যাচ্ছে না নতুনটা বোঝা যাবে ঠিক এটার পরেই এই যে সো এই ফোরটি থ্রি হচ্ছে টোটাল ইউনিক ইউজার এর মধ্যে আবার হয়তো নিউ ইউজার আছে যারা একদম খুব রিসেন্ট ভিজিট করছে ওয়েবসাইডের মধ্যে ওকে সো এখানে আরেকটা ডাটা যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট ইউজার ভার্সেস সেশন নরমালি ইউনিক ভিজিটর মানে হচ্ছে ইউজার আর ভিজিট মানে হচ্ছে সেশন ভিজিট মানে কি ধরেন আমি ওয়েবসাইটে আসলাম একটা পেজ দুইটা পেজ পাঁচটা পেজ ভিজিট করলাম একটা নির্দিষ্ট সেশনের মধ্যে থেকে ওকে তাহলে প্রথমবার যখন আসলাম তখন একটা সেশন আবার এই ওয়েবসাইটটা আমি কি করলাম এটা আমি কেটে দিলাম কেটে দিয়ে এটা আবার چلا আসলাম কিছু সময় পরে কিছু সময় আসার পর আবার একটা কিন্তু এখানে सेशन काउंट হলো সো আমি কিন্তু ইউজার ওয়ান বাট সেশন 2 ओके सो ইউজার হচ্ছে ইউনিক আর সেশনটা হচ্ছে মাল্টিপল যখন এই ওয়েবসাইটে डिफरेंट टाइप পেজে ভিজিট করা হচ্ছে মাল্টিপল টাইম তখন সেগুলোকে বলা হচ্ছে সেশনের একটা ডিফল্ট টাইমিং আছে যে কত মিনিট সেশন এক্সিস্ট করে কত মিনিট সেশন কে ধরে রাখা হয় ওকে তো আমরা যদি টু ওভারভিউ নিয়ে আলোচনা করি স্পেশালি সেশন ব্যাপারটা সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সে 30 মিনিটস এর একটা সেশন থাকে 30 মিনিটস মানে হচ্ছে আমি ওয়েবসাইটে ভিজিট করলাম যদি আমি 30 মিনিট যেহেতু ডিফল্ট কোনো রকম ইন্টারাকশন করিনি জাস্ট এইভাবে স্ক্রিনটা পড়ে আছে কোন রকম ইন্টারাকশন হয়নি মাথা রেখেন এইভাবে স্ক্রিনটা রয়ে গেছে তো আমি যদি এইখান থেকে ঠিক 29 মিনিটে যাই এই সেল বাটনে ক্লিক করি 29 মিনিটে যাই তখন গুগল কি এটাকে দুইটা সেশন ধরবে নাকি একটা সেশন ধরবে डेफिनेटली একটা সেশন কারণটা কি বলেন তো আমি একটু আগে বলতেইছিলাম যে গুগল একটা ডিফল্ট 30 মিনিটের এক্স সেশন কাউন্ট করে তার মানে হচ্ছে হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে যে কোনো টাইপের ইন্টারেকশন হলেই অথবা যে কোন টাইপের হিট আসলেই সেটাকে সেশনের মধ্যে কাউন্ট করা হবে সো আমি বললাম প্রথমে ওয়েবসাইটে আসলাম এই পেজে কোন এক ট্রাফিক সোর্স থেকে আসার পরে আমি এখানে কি করলাম ভিজিট করলাম ভিজিট করতেছি এরপর আমি ঠিক কোন রকম ইন্টারেকশন করিনি লাস্ট টোয়েন্টি এইট মিনিটস ঠিক টোয়েন্টি এইট মিনিটসে যে আমি এখানে ক্লিক করলাম সো আমার দ্বারা অ্যাকচুয়ালি সেশন কিন্তু আর দুইটা না সেশন হচ্ছে একটা মাথায় রেখেন বাট এরকম হয়েছে যে আমি এই ওয়েবসাইটে আসছি এবং লাস্ট থার্টি মিনিট যাব আমার কোনো রকম হিট নাই মানে কোনো ইন্টারাকশন নাই থার্টি ওয়ান মিনিটে যে আমি নতুন একটা ট্যাবে ক্লিক করলাম তখন গুগল এটাকে সেকেন্ড সেশন হিসেবে কাউন্ট করবে কারণ থার্টি মিনিট গান যেহেতু থার্টি মিনিট চলে গেছে তার মানে গুগল সেটাকে সেকেন্ড সেশন হিসাবে কাউন্ট করবে সো ইউজার ওয়ান এই ক্ষেত্রে সেশন টু ওকে তো এখানে একটু ডিটেলিং আছে এই ডিটেলিং টা দেখে নেবেন সো সেশন মানে হচ্ছে ইউনিক ভিজিট কিন্তু এটা ডিফল্ট টাইমিং গুগল অ্যানালিক্স এ থার্টি মিনিটস যদি কোনো থার্টি মিনিটস মাল্টিপল টাইম ইন্টারাকশন হয় তাহলে এই একটা সেশন কন্টিনিউয়াস বেসে চলতে থাকতে পারে ধরেন একজন ব্যক্তি নেটফ্লিক্স এ মুভি দেখতেছে আমি एग्जांपल হিসেবে বললাম নেটফ্লিক্স এ মুভি দেখতেছে সে কি করলো প্রতি 15 মিনিট পর অথবা 20 মিনিট পর পর সে পজ করতেছে তারপর আবার পানি খেয়ে আসছে অথবা স্ন্যাকস খাচ্ছে আবার ঘুরতে যাচ্ছে আবার এসে মুভি স্টার্ট করলো এবং এটা কন্টিনিউয়াস বেসে যায় 25 মিনিট 29 মিনিট 5 মিনিট কিন্তু সেশন শেষ হচ্ছে না তার ইন্টারাকশন চলতেছে উইদিন 30 মিনিটস এর মধ্যে এবং যখন ফার্স্ট ক্লিক পড়লো 29 মিনিটসে তখন থেকে সেশন কিন্তু আবার স্টার্ট হচ্ছে সো ওই সেশনটা কন্টিনিউস চলতে থাকবে বাট ধরেন দুই ঘন্টার মুভি আপনি মুভিটা শেষ করে উঠে আবার পেজটাকে রিলোড দিলেন অন্য একটা মুভির ট্রেলার দেখলেন তখন সেশন কাউন্ট হবে ওকে এটা কনফার্ম থাকেন যে এইভাবে কাউন্ট করা হয়